চলাচলের পথে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট গ্রাহকের হাতে ফিরিয়ে দিল পুলিশ। সাধারণ মানুষ অসাবধানতাবশত বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে ফেলে, সেই সমস্ত মোবাইল ফোন যা হারিয়ে যায় অভিযোগের ভিত্তিতে উদ্ধার করে পুলিশ সেগুলো আবার ফিরিয়ে দেয় পর্যায়ক্রমে গ্রাহকদের হাতে। সেই অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত করে হারিয়ে যাওয়া 88টি মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে প্রত্যার্পণ। বর্ধমান পুলিশ লাইনের অডিটোরিয়ামে এই কর্মসূচির মধ্য দিয়ে 35 জন মোবাইল প্রাপকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ দল তারা তদন্ত শুরু করে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোকে পুনরায় নির্দিষ্ট গ্রাহকদের তথ্য যাচাই করে ফিরিয়ে দেওয়া হয়। ফোন প্রাপকদের হাতে এই ফোন ফিরিয়ে দিতে পেরে পুলিশ কর্মীরা তারা যেমন আনন্দিত, তার পাশাপাশি দীর্ঘদিন পর মোবাইল ফোন ফিরে পেয়ে যথেষ্ট খুশি গ্রাহকরাও। স্যার এদিকে একটু ডাকতে পারি। আমাদের কাছে বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়ার ইনফরমেশন রিপোর্ট হয়। বিভিন্ন ব্যক্তি এটা তাদের মোবাইল হারিয়ে গেলে তার লোকাল থানাতে এটা অভিযোগ জানায় যে তার মোবাইল মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে। এটার পরে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে স্পেশালাইজড টিম আছে এইটার, এই মোবাইল লস্ট মোবাইল রিকভার করার জন্য। তো এইরকম আমরা আজকে 88 মোবাইল ফোনস এটা অ্যাকচুয়াল ওনারের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমরা সবাইকে ডেকেছিলাম, অ্যাকচুয়াল ওনারদেরকে ডেকেছিলাম। তার মধ্যে আজকে কিছু কম সংখ্যায় ওনাররা এসছেন। তো যারা এসছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন আজকে তুলে দেওয়া হচ্ছে। কি মানে এই ধরনের কমপ্লেনগুলো কী ছিল, মানে মোবাইল হারিয়ে যাওয়া? এনারা বিভিন্ন সময়ে জাস্ট আমাদের কাছে এটা জিডি করেছেন যে তারা মোবাইল খুঁজে পাচ্ছেন না। তো তার বেসিসেই তাদের মোবাইল আবার যাতে ফিরিয়ে দেওয়া যায় তার জন্য যা যা আমাদের স্টেপস আছে আমরা নিয়ে সেই মোবাইল রিকভার করে তাদের আজকে তাদের হাতে ফেরত দেওয়া। স্যার যাদের হাতে মোবাইল তুলে দিলেন তারা কি সব পূর্ব বর্ধমান জেলারই? হ্যাঁ, পূর্ব বর্ধমান জেলারই। কারণ হচ্ছে যে এনারা লোকাল থানাতেই রিপোর্ট করেছেন, তো সেই জন্য সবটাই পূর্ব বর্ধমান জেলার। স্যার কোনো স্কিমের নাম, মানে এই ধরনের যে মানে এটাকে কী ধরনের প্রোগ্রাম বলা হচ্ছে? এটা অ্যাকচুয়ালি প্রত্যার্পণ বলে আমরা এটা স্কিম আছে আমাদের, তো তারই আন্ডারে এটা আমরা করে থাকি। এটা আমাদের রেগুলার বেসিসে, এটা একটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস প্রসেস। প্রতি সময়ে যে রিপোর্ট হচ্ছে তার উপরে নতুন করে কাজ হচ্ছে এবং সেগুলোকে অনেক এফোর্ট দিয়ে সেগুলোকে রিকভার করা হয়। তো আজকে সেটা আমরা ফিরিয়ে দিতে পারছি, এটা আমাদের পক্ষে একটা ভালো লাগার দিন। স্যার এখনও পরিমাণে এক্সাক্ট কতজনকে তুলে দেওয়া সম্ভব হচ্ছে? 88 এখানে ডিসপ্লেতে অলরেডি রাখা আছে, 88 মোবাইলস অলরেডি আপনারা দেখতে পাবেন এখানে ডিসপ্লে করাই আছে। আমার ধারণা আজকে 35 ওনার্স এখানে প্রেজেন্ট আছেন। যদি এটা কোনো চুরির ঘটনা ঘটে থাকে সেটা স্পেসিফিক আলাদা করে আমরা কেস করি, সেটা আলাদাভাবে সেটা আমরা দেখি যে কোনো এটা চুরির ঘটনা কিনা। যেভাবে ইনফরমেশান রিপোর্ট হয়েছে তার বেসিসে লিগাল অ্যাকশান নেওয়া হয়। তো মোবাইল একটা খুব এসেন্সিয়াল এখনকার দিনে। মোবাইলে বিভিন্ন ধরনের আমাদের অ্যাপস ডাউনলোড থাকে যেটার মাধ্যমে আমরা অনলাইন ট্রানজ্যাকশন করে থাকি। তো এটার জন্য মোবাইল সুরক্ষিত রাখাটা ব্যক্তিগত দায়িত্বে সুরক্ষিত রাখা খুব জরুরি। তাছাড়া মানে এটা না হলে মোবাইল ফোনের জন্য যেটুকু টাকার ক্ষতি তার থেকেও বিভিন্ন মোবাইল ফোনে ইনস্টলড অনলাইন ট্রানজ্যাকশন অ্যাপ যেগুলো আছে তার মাধ্যমে আরও কিছু টাকার লস করার সম্ভাবনা থাকে। তো আমরা সচেতনতার বার্তাই দেবো।